তারপরে 33 নম্বরের প্রশ্ন দেখো, শাখা নদী প্রধানত সৃষ্টি হয় কোন, তারপর তিনটে, উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন প্রবাহে, মানে উচ্চ, মধ্য আর নিম্ন প্রবাহে। শাখা নদী প্রধানত সৃষ্টি হয়, তোমরা লিখবে নিম্ন প্রবাহে, শেষ অপশানটা। 34, নদীর প্রবল বেগে মোহানা এসে মিশলে সাধারণত বদ্বীপ, মিয়েন্ডার, নদী দ্বীপ, খাঁড়ি তৈরি হয়। সাধারণত নদীর মোহানা যদি প্রবল বেগে এসে মিশে তখন কী সৃষ্টি হবে? তোমার খাঁড়ি সৃষ্টি হবে, কারণ নদী বাঁকও সৃষ্টি হবে না, আর নদী দ্বীপও সৃষ্টি হবে না, বদ্বীপও সৃষ্টি হবে না। নদীর গতিবেগ বেশি হওয়ার জন্যে সমগ্র নুড়ি, কাঁকড়, পলি, বালি সব মোহানার অংশে গভীর সমুদ্রে নিয়ে চলে যাবে। তাহলে এখানে অপশান পড়ে রইল তোমার খাঁড়িটাই। 35, ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল কত সালে হয়েছিল? চারটে অপশান দেখ, 1960, 1984, 1986, 1990 সালে। তোমরা সঠিক অপশানটা করবে 1986 সালে। 36টা, ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, চার তিনটে অপশান, স্টেপ, স্তৈগা আর শেলবা। তাহলে বিখ্যাত সরলবর্গীয় ইউরোপের বনভূমির নাম হচ্ছে তৈগা। 37, লন্ডনের প্রধান বিমানবন্দর, আমস্টারডাম, হিথরো আর মিউনিক। তাহলে লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম হচ্ছে হিথরো। 38, ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত কে? সুয়েজ খাল, পানামা খাল, ভারত মহাসাগর আর জিব্রাল্টার প্রণালী। তোমরা করবে জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। 39, কীটনাশক অত্যাধিক ব্যবহারের ফলে মাটির খাদ্যগুণ বাড়ে, খাদ্যগুণ নষ্ট হয়, খাদ্যগুণ একই থাকে। তাহলে অত্যাধিক পরিমাণে যদি মাটিতে কীটনাশক ব্যবহার করি, মাটির গুণগত মান হ্রাস পায়, মানে খাদ্যগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাহলে খাদ্যগুণ নষ্ট হয়ে যায় তো অপশান এখানে। 40, পোল্ডার ভূমির প্রধান নদী, নীল, আমাজন, জাম্বেসি আর রাইন। নীল পোল্ডার ভূমির প্রধান নদীর নাম হচ্ছে রাইন। 41, সবচেয়ে বড় পোল্ডার ভূমির প্রকল্পটির নাম কি? জিপে, জুইজার জি আর জিল্যান্ড। তাহলে পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্পটির নাম হচ্ছে জুইজার জি প্রকল্প। সর্বশেষ 42, দেখো রুর অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির? তিনটে অপশান দেওয়া হয়েছে, ক্রান্তীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু আর তুন্দ্রা প্রকৃতির জলবায়ু। রুর অঞ্চলের প্রকৃত জলবায়ু হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতি। তাহলে এখানে নাতিশীতোষ্ণ প্রকৃতির দেওয়া আছে, তোমার নাতিশীতোষ্ণ প্রকৃতিটাই রুর অঞ্চলের জলবায়ু করবে।